বঙ্গ টিভি বাংলার হংকার। আসসালামু আলাইকুম, বঙ্গ টিভির বিশেষ সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি সঞ্জি দেনি। বিস্তারিত সংবাদে যাব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। বঙ্গ টিভির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। খাগড়াছড়িতে 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত। এবং কুমিল্লায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গ টিভির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত 26 মে বঙ্গ টিভির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল এবং বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা। এ সময় বঙ্গ টিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সকল সম্মানিত ডিরেক্টরগণ এবং সকল জেলা ও থানা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত ডিরেক্টর আশিকুর রহমান নাদিম। প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব রাসেল মিয়া হৃদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান এম এ রশিদ নান্নু মিয়া, ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ মোশারফ হোসেন শিল্পী, ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা আমির সিরাজি সহ সম্মানিত ব্যক্তিবর্গ। আগামী এক মাসে সারা বাংলাদেশ স্যাটেলাইটের মাধ্যমে বঙ্গ টিভিটাকে আমি এক মাস সময় বেশি নিয়ে নিচ্ছি, এক মাসের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশ বঙ্গ টিভি আবির্ভূত হবে। আমরা এরপরে হয়তো আগামী 6 মাসের ভিতরেই আমরা হয়তো কোনো ভাড়া বাসায় থাকবো না, আমরা নিজস্ব ভবনে চলে যাব। শুধু আপনাদের সহযোগিতা দরকার, আপনারা শুধু আমাদের সাথে থাকবেন, দেখবেন আমরা আপনাদেরকে কোথায় নিয়ে যাই সাথে আমরাও। ধন্যবাদ সবাইকে। বর্তমানে আমরা যেই সিস্টেমের মধ্যে আছি সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি আমরা দিতে পারছি না, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সেই সিস্টেম থেকে চলে যাই স্যাটেলাইটে চলে যাবো এবং তখন আমরা পরিপূর্ণ আপনাদের সাপোর্টটা দিতে পারবো। আর আমরা আসলে এই চ্যানেলটাকে সুন্দরভাবে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য যতটুকু আমাদের সবাই শ্রম আমরা তাই দিব এবং আমরা চাপো সবাই মিলে আমরা একসাথে এমন কোনো কাজ করার জন্য যাতে বাংলাদেশের মুখে সবার মুখে আমাদের এই প্রশংসাটা সবাই থাকে। ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে এখানে যারা উপস্থিত ছিলেন। গেল বার গেছিল, বেশি জুত করতে পারি নাই, তবে সামনে থেকে ইনশাল্লাহ কুয়াকাটাতে একটা আনন্দ তো পিকনিক আমি প্রতিবর্ষ কুয়াকাটাতে যাবো, আমি তো আর কিছু পারতাম না, কারণ আমি তো সমুদ্র সৈকত। আমার গায়ের পাশে গায়ে একটি যোগ্য সন্তানের জন্ম হয়েছে এবং বঙ্গ টিভি যাতে খুব দ্রুত একটা মানুষের মাঝে বা মানুষের হৃদয় স্পর্শ করতে পারে সেদিকে আপনারা লাগবেন। বঙ্গ টিভির সকল কর্মকর্তা এবং জেলা ও থানা প্রতিনিধি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই এখানে আজকে উপস্থিত হয়েছি এবং এই বঙ্গ টিভির সকলেই আমরা একটি পরিবার, সুতরাং আমরা চাই এই পরিবারের সকলে একসাথে মিলে কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এসেছি এবং মুগ্ধ হয়েছি বঙ্গ টিভির কর্তৃপক্ষের এত সুন্দর আয়োজন, মুগ্ধ হওয়ার কথাই এবং তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রাঙ্গামাটি পার্বত্য জেলার যে পাহাড়ের যে বৈচিত্র্যময় সেখানে যে আপনারা ডিসকভারি প্রোগ্রামটা দেখেন তারই ধারাবাহিকতায় একটা প্রোগ্রামের দায়িত্ব আছে। ব্যবস্থাপনা পরিচালক জনাব রাসেল মিয়া হৃদয় বলেন, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন জায়গা থেকে আগত জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে পরিচয় ও মত বিনিময়ের মাধ্যমে একটি সুসম্পর্ক স্থাপন করা। বঙ্গ টিভির নিজ কার্যালয় থেকে ইশরাত জাহান লিটা। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কুমিল্লা থেকে নিজস্ব ক্যামেরা রিপোর্ট করে পাঠিয়েছেন বঙ্গ টিভির কুমিল্লা প্রতিনিধি রবিউল বাশার খান। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত 25 মে সকাল 10টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি চত্বরের নজরুল স্মৃতিমোড়া
খাগড়াছড়িতে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিওনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। খাগড়াছড়ি থেকে নিজস্ব ক্যামেরা রিপোর্ট করে পাঠিয়েছেন বঙ্গ টিভির খাগড়াছড়ি প্রতিনিধি মোবারক হোসেন। গত ২৪ মে শুক্রবার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিওন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান ও খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। কুমিল্লা থেকে নিজস্ব ক্যামেরা রিপোর্ট করে পাঠিয়েছেন বঙ্গ টিভির কুমিল্লা প্রতিনিধি রবিউল বাশার খান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও কুমিল্লা দাউদকান্দি উপজেলার গোমতি সেতু। গত ২৫ মে বেলা ১১:৩০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেছেন। বেলা ১৫:১২টার দিকে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজিজুর রহমান এবং একজন স্কুল শিক্ষার্থী। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বঙ্গ টিভির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। খাগড়াছড়িতে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিওনে ইফতার মাহফিল অনুষ্ঠিত এবং কুমিল্লায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বঙ্গ টিভি বাংলার অহংকার।